গুড মর্নিং ফ্রেন্ডস অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ উইথ অজান্তিকার। আমার চ্যানেলে একটা মিনি ব্লগ নিয়ে আবার চলে এসেছি। তোমাদের সবাইকে জানি অনেক অনেক স্বাগত এই ছোট্ট একটা ভিডিও দেখার জন্য। তো সকালবেলা আমি বানাচ্ছি ওটস, আটা আর সবজি দিয়ে একটা রুটি বা প্যানকেকও বলতে পারো, যাই হোক না কেন। দেখলেই তো ওটস দিলাম, কিছুটা আটা আছে আর আছে প্রচুর পরিমাণে সবজি, যেটা হচ্ছে ক্যাপসিকাম, পেঁয়াজ আর একটুখানি কাঁচা লঙ্কা, আর সামান্য একটু লবণ দিয়ে এই ব্যাটারটা আমি তৈরি করে নিচ্ছি। দিলাম হচ্ছে পরিমাণ মতো জল। তো সত্যি মানে এটা একটু হেলদিও হয় আর সকালবেলা বেশি ভারী ব্রেকফাস্টের তুলনায় এটা খেলে অনেক ভালোও লাগে, শরীরটা হালকা লাগে। তো যাই হোক না কেন আমি আজকে তেল দিয়ে বানাচ্ছি না, আমি একটু সামান্য পরিমাণে ঘি দিলাম। আর ঘি দিলে প্রচণ্ড পরিমাণে তাড়াতাড়ি করে একদম ধোয়া উঠে ঘিটা গরম হয়ে যায়, দেখে গ্যাসটা একটু কমিয়ে দিচ্ছি আমি। তো যাই হোক না কেন দেখতেই পাচ্ছ একদম প্যান থেকে কীরকম পরিমাণে ধোয়া উঠছে আর কি বলবো। তো চলো এখন ব্যাটারটা এর মধ্যে দিয়ে দিই আর তাড়াতাড়ি করে আমি বানিয়ে নিই হচ্ছে এই প্যানকেক বা গোলা রুটি, যেটাই বলো না সেটা। তো সকালবেলা কিন্তু এটা খেতে খুব ভালো লাগে, তোমরা একদিন হলেও বাড়িতে ট্রাই করে দেখো। আর এটাতে প্রচুর বেশি পরিমাণে সবজি দিয়েছি আমি, তো অন্য অন্য সবজিও চাইলে দেওয়া যায়, যেমন গাজর, তারপরে বিনস, আমার কাছে যেটা ছিল সেটাই দিলাম। আর তার সাথে এখানে বানাচ্ছি হচ্ছে আদা দিয়ে লিকার চা। তো ঠান্ডার দিনে সকাল সকাল আদা দিয়ে লিকার চাটা কিন্তু সেই লাগে, আর লিকারটা কেমন ছাড়লো দেখলা। আর এখানে হচ্ছে চলো উল্টে দিয়ে, ওই পিঠটা হয়ে গেছে অলরেডি, তো এই যে ওই পিঠটা সুন্দর মতো হয়ে গেছে, উল্টে দিয়েছি, এখন আমার এই চাটাও হয়ে গেছে, চাটা নামিয়ে নিচ্ছি আর আমার রুটিটাও হয়ে গেছে। চলো নিয়ে যাই গিয়ে তাড়াতাড়ি করে সকালে পেট পুজোটা করে নিই, কারণ প্রচণ্ড পরিমাণে খিদেও পেয়ে গেছে, রাত্রেও যেহেতু একটা রুটি খেয়েছিলাম সেই জন্য। তো চলো তাড়াতাড়ি করে খাই। আর কি সুন্দর কালারফুল দেখতে লাগছে না এই প্যানকেক বা রুটি, যেটাই বলো না কেন, তো খুবই সুন্দর লাগছে। আর এটা কিন্তু খেতেও খুব সুন্দর হয়েছিল, বেশি ক্রিস্পি হয়নি, একটু নরম নরমই হয়েছিল, যেহেতু আমি অনেক সবজি দিয়েছিলাম, আটা ছিল আর ওটসও ছিল। তো এটা খেতে সত্যি আমার খুব ভালো লেগেছে, আর তার সাথে লিকার চাটাও কিন্তু সেই লেগেছিলো। তো নতুন একটা ভিডিও নিয়ে আবার দেখা হচ্ছে, চলো বাই।